আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা একটি জিনিস দেখতে পাচ্ছেন, সেটি হলো নখের তিনটি অংশ আমরা দেখতে পাচ্ছি। নখের একেবারে মাথায় যে সাদা অংশ রয়েছে, এটি হচ্ছে নখের সবচাইতে পুরনো অংশ, যেটি আমরা কেটে ফেলি। নখের মাঝের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে নখের মধ্যম বয়সী অংশ, এবং একদম সাদা গোল দাগ দেয়ার ভেতরে যে অংশ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে নখের নতুন জন্ম নেওয়া অংশ। অর্থাৎ নখের আঙ্গুল থেকে, নখের এই পাশটি থেকে নতুন নখ জন্ম নেয়, যে সেটি এই দিক থেকে বড় হইতে থাকে এবং ওই দিকে নখ পুরনো হতে থাকে এবং সেটি আঙ্গুলের মাথা দিয়ে বের হয়ে যায়। অনেকে হয়তো বিষয়টা জানেন, এরপরেও অনেকেই হয়তো বা জানেন না। যাই হোক, জানি না কে জানে কে জানে না, আমার কাছে মনে হলো একটু জানাই, তাই একটু এই জিনিসটা আপনাদেরকে জানালাম। ভালো লাগলে জানি না কি করবেন। ধন্যবাদ।